আসি, এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ দেখে নেব। বিষাক্ত সাপের দংশনে প্রাণ হারালেন এমান উদ্দিন। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের জানাব নমাম আলীর ছেলে এমান উদ্দিন কর্মসূত্রে নাগাল্যান্ডে ডিমাপুরে ছিলেন। তিনি সকল দিনের ন্যায় এদিনেও কাজকর্ম করে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ওনার রুমে একটি বিষাক্ত সাপ ঢুকে এমান উদ্দিনকে দংশন করে। পরে ওনার চিৎকার শুনে পাশের রুমের সবাই এসে এই ঘটনা দেখে ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ওনাকে রাত 2 ঘটিকা পর্যন্ত রাখা হলেও ওনার কোনো ধরনের আরামদায়ক খবর পাওয়া যায়নি। এরপর ওনাকে নিজ বাড়ি অর্থাৎ নারায়ণপুরে আনা হয়। ব্যবস্থা নেওয়া হয় বহু ঝাড়ফুঁক দেওয়ার পরেও সাপের বিষ বাইরে করা যায়নি। সোমবার দুপুরে আনুমানিক 12 ঘটিকার সময় এই যুবকের মৃত্যু হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনস বিএস সংগঠনের করিমগঞ্জ জেলা সভাপতি কারি মোহাম্মদ বিলাল উদ্দিন। উনি মৃতর পিতা মাতা ও আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেন এবং সৃষ্টিকর্তার কাছে ওনার মাগফিরাত কামনা করেন। মোহাম্মদ বিলাল উদ্দিন আরও বলেন, এরকম বিষাক্ত সাপ থেকে আমরা সবাই সচেতন থাকতে পারি, এ কথাও বলে আসছেন তিনি। এই খবরটি দেখছেন জালালাবাদ থেকে বিলাল উদ্দিনের প্রতিবেদনে। তখন কি করিল শুনাম।